পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সারা পশ্চিমবঙ্গে প্রায় আড়াই লক্ষর মতো শূন্য পদ রয়েছে যার মধ্যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নিয়োগ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পরিষদ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে এখানে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালে যারা টেট পাস করেছেন সেই সমস্ত চাকরি পাস প্রার্থীদের থেকেই নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গে এগারো ডিসেম্বর টেট পরীক্ষা হতে চলেছে যার অ্যাডমিট কার্ড প্রায় চার থেকে পাঁচই ডিসেম্বর থেকে দেওয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে যে তথ্য এসেছে বাম নেতা সুজন চক্রবর্তী একটি তথ্য পরিসংখ্যান দিয়েছেন সেখানে তিনি বলছেন যে রাজ্যে যদি দেখা যায় প্রাইমারি আপার প্রাইমারি নবম দশম বা একাদশ সদস্য সবে মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে আড়াই লক্ষ যার মধ্যে শুধু প্রাইমারিতেই রয়েছে এই মুহূর্তে এক লক্ষর বেশি শূন্যপদ এবং যার সাড়ে মানে এগারো হাজার সাতশো শূন্যপদে বর্তমানে নিয়োগ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে তিনি বিধানসভায় ব্রাত্য বসুর কোথায় তিনি বলছেন যে ব্রায় বসু বিধানসভাতে নিজেই জানিয়েছিলেন যে রাজ্যের শিক্ষাক্ষেত্রে শূন্যপদের সংখ্যা প্রায় রয়েছে আড়াই লক্ষ তাহলে বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এগারো হাজার বা এগারো হাজার সাতশো শূন্য কেন নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে এছাড়াও কিছু সুপার নিউমারিক পোস্টের কথা কিছুদিন আগে বলা হয়েছিল বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের থেকে যদিও সেখানে কোর্ট থেকে স্টে অর্ডার দেওয়া হয়েছে যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নিয়োগ দেওয়া যাবে না এর উপরে আবার কেস হয়েছে এখানে যে সুপার নিউমেরিক পোস্টের কথা বলা হচ্ছে তো সেখানে সুপার নিউমেরিক পোস্ট আসলে যেটা বলা হচ্ছে করা হচ্ছে তার কারণ হচ্ছে যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিকে আটকানোর জন্যই এই ধরনের নিউমেরিক পোস্টের কথা বলা হচ্ছে এই ধরনের নিউমেরিক পোস্ট তৈরি করে যদি কেউ চাকরি পেয়েও থাকেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু বা ভবিষ্যতে অনিশ্চয়তা থেকেই যাবে একটা এতই কমিশনের হাতে স্কুল সার্ভিস কমিশনের হাতে যথেষ্ট শূন্য পদ রয়েছে সেই সমস্ত শূন্য পদে যোগ্যদের নিয়োগ করা হোক এটাই কিন্তু সকলের দাবি বা স্কুল সার্ভিস কমিশনের যে যারা যোগ্য বা মেধার ভিত্তিতে রয়েছে সেখানেই নিয়োগ করা হোক নতুন পরীক্ষা হোক এরকম কিন্তু অনেকটাই অনেকেরই দাবি রয়েছে মিউমারিক পোস্ট তৈরি করে অযোগ্যদের রাখলে কিন্তু ভবিষ্যতে আরও সমস্যা দেখা দিতে পারে এই সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে ভিডিওটি এখানেই শেষ করছি ছোট্ট একটা আপডেট ছিল বা তথ্য ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এ ধরনের নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন